हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शिल्पीज कुकिंग वर्ल्ड। आशा करछि सबाई भालो आछेन। आज आमी कमन एकटी रान्ना आपनादेर साथे शेयर करब, सेटी होलो चिचिंगा भाजी। एई रान्नाटा आमरा सबाई कम बेशी करे थाकि। आज आमी आमार मतो करे एई भाजीटा तैरी करे देखाबो। आशा करछि रेसिपिटी आपनादेर खूब भालो लागबे। रेसिपिटी भालो लागले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन एबं आमार नतून भिडियोगुलोर आपडेट पेते पाशे थाका बेल आइकनटी क्लिक करबेन। चलुन ताहले रेसिपिटी देखे नहीं। चिचिंगा भाजी रान्ना करते आमी एखाने नियेछि तीनटी चिचिंगा। चिचिंगागुलोके आमी एकटी छुरी दिए एभावे आँचड़े नेब। आमी चिचिंगार खोसा छिलब ना। ए काजटा किभावे करछि ता देखे निश्चयई आपनारा बुझते पारछेन। एभावे आमी सबगुलो चिचिंगा आँचड़े परिष्कार करे नेब। आमी चिचिंगागुलोके भालोभावे धुये नियेछि। काटार आगे चिचिंगा धुये निते हबे, काटार पर धोया जाबे ना, कारण चिचिंगा रान्नार समय चिचिंगा थेके प्रचुर परिमाणे पानी बेर हय। एखन आमी केटे देखाच्छि। एभावे टुकरा करे पतला पतला करे चिचिंगा आमी केटे नेब। एखन आमी सबगुलो चिचिंगा एभावे केटे नियेछि। आर नियेछि आलू। आमी दुइटी आलू एभावे पतला पतला करे भाजिर मतो केटे नियेछि। तारपर आलूगुलो धुये पानीते आलूगुलो रेखेछि। एखन आमी रान्ना करते चले जाच्छि। एखाने एकटी प्यान चूलाय बसिये ताते दिच्छि तीन टेबिल चामचेर मतो तेल। चिचिंगा भाजी करार समय खूब बेशि तेलेर दरकार हय ना। आमी एखाने सयाबिन तेल ইউজ করেছি। আপনারা সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হলে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ কালার হলে দিচ্ছি চিচিঙ্গাগুলো। সেই সাথে দিচ্ছি আলু। লবণ দিচ্ছি পরিমাণ মতো। হলুদের গুঁড়া হাফ চা চামচ। হলুদের গুঁড়া বেশি ইউজ করলে চিচিঙ্গার কালারটা নষ্ট হয়ে যায়। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলু বাদ দিয়েও এই ভাজিটা রান্না করতে পারবেন। এখন দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি। আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাতে আলাদা কোনো পানি দেওয়ার দরকার নেই। চিচিঙ্গা থেকে যে পানি বের হবে তাতে চিচিঙ্গা ও আলু সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দিচ্ছি চিচিঙ্গা ও আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। আমি মাঝে আরও একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আর আমি ঢেকে দেব না। না ঢেকেই আমি দুই তিন মিনিট আরও রান্না করব। দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। এটা টোটালি অপশনাল, তবে চিনিটা ইউজ করলে ভাজিটার টেস্টটা অনেক ভালো আসে। এখন চিনিটা ভালোভাবে মিশিয়ে মাঝে একটু ফাঁকা করে দিচ্ছি দুইটি ডিম। এখন ডিমগুলোকে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এখন ডিমের স্ক্র্যাম্বলের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন রান্নাটা আমার হয়ে গেছে। চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আবার সকালে রুটি বা পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।